কি অবস্থা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি যোজক বাংলা সেকেন্ড পেপারের নবম-দশম শ্রেণী বাংলা সেকেন্ড পেপারের যোজক নিয়ে আলোচনা করব। যোজক এবং অনুসর্গ এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, যোজক আর অনুসর্গ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তো আমি আশা করবো যে এটা পুরোটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে কী বলেছে, পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ দ্বারা যুক্ত করে সেগুলোকে যোজক বলে। সেগুলো কি বলে? যোজক বলে। যেমন এবং, ও, আর অথবা তবুও, সুতরাং, কারণ, তবে, তবে, এগুলো কি? এগুলো অবশ্যই মনে করো যে এখানে বলেছে কি, এখানে বলেছে যে পদ বর্গ অর্থাৎ পদ তো আমরা চিনি, বাক্যের মধ্যে যেসব শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হয়, মানে হচ্ছে যে পদ বর্গ বা বাক্য যেসব শব্দ দিয়ে যুক্ত থাকে সেগুলোকে কী বলা হয়। মনে করো যে যেসব ওয়ার্ডগুলো অর্থাৎ যেসব শব্দগুলো কোনো একটা বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলতে পারবো পদ। হ্যাঁ, মানে যে সেটা এগুলো পদে কিছু ক্লাসিফিকেশন আছে সেটা সম্পর্কে আমরা জানবো। তো এটা হচ্ছে বর্গ। বর্গটা কি? বর্গটা হচ্ছে কয়েকটা বাক্যের বাক্য যখন কয়েকটা শব্দ দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলতে পারবো বর্গ। আবার বাক্য তো আমরা সবাই চিনি, কয়েকটা শব্দটা করি তো কোনো একটা অর্থবোধক শব্দ গঠন করে সেটাকে বলতে পারবো বাক্য। তো এরকম কিছু শব্দগুলো যখন কোনো যেসব শব্দগুলো দ্বারা যুক্ত থাকে, যেমন দেখা যায় এবং দিয়ে যুক্ত থাকে। হ্যাঁ, বর্গের মধ্যে এই সব শব্দগুলো দিয়ে দুইটা বাক্য যুক্ত থাকে, এবং, ও, আর অথবা তবু, সুতরাং, আর অথবা তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি কিন্তু এগুলো দ্বারা হয়ে থাকে। মানে এইসব শব্দগুলো যখন একটা পদ আরেকটা পদকে অ্যাট্যাক করে এই যে এবং তবু এগুলো ইউজ করে। চলো আমরা একটা উদাহরণ দিলে কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন, রনি তুমি বাজারে যাও এবং কাজটা করো, এবং কাজটা করো। হ্যাঁ, এখানে কিন্তু একটা বলতে পারছি যে আমি এবংটা দিয়ে কি যোগ করেছি, আমি এখন এবংটা দিয়ে আমি নিজে আমি দুইটা শব্দ দুইটা বাক্যকে যুক্ত করেছি। হ্যাঁ, এরকম আর কি, পদ আর পদে, বর্গ আর বর্গ, এরকম যোগ করা, মানে যোগ করা হলে আমরা বলতে পারবো যে কি, হ্যাঁ, মানে একটা আরেকটার সাথে যুক্ত যে শব্দটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যোজক। তাই বৈষ্ঠ অনুযায়ী যোজককে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? বৈষ্ঠ অনুযায়ী যোজককে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই যে পাঁচটা, প্রথমে আছে সাধারণ যোজক। কী যোজক? সাধারণ যোজক। দেখো, সাধারণ যোজক দুইটি শব্দ বা বাক্যকে যোগ করে। কী করে? দুইটা শব্দ বা বাক্যকে যোগ করে। মানে এ দেখো, দুইটা শব্দ বা বাক্যকে যোগ করে দেখছ, এই যে দুইটা শব্দ বা বাক্যকে কী করে, বাক্যকে যোগ করে। আশা করি দেখতেছো। যেমন রহিম ও করিম এই কাজটি করেছে। হ্যাঁ, দেখুন দুইটা শব্দ, যেমন রহিম ও করিম, এটা কি দুইটা শব্দ না? দুইটা শব্দ দিয়ে কী করা হয়েছে? একটা যোজক দিয়ে যোগ করা হয়েছে। এই যে একটা শব্দ দিয়ে, তারপর জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে নিয়ে আসো। জলদি কোথায় যাও? জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে নিয়ে আসো। তারপর হচ্ছে দেখো, এবং এখানে জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে নিয়ে আসো। দেখো দুইটা শব্দ এখানে কিন্তু, আমার দুইটা শব্দ বা বাক্য এখানে কিন্তু ওখানে ব্যবহার করা হয়েছে শব্দ, এখানে বাক্য ব্যবহার করা হয়েছে। তো দেখো আবার হচ্ছে বিকল্প যোজক। কী যোজক? বিকল্প যোজক। মানে এখানে বলছে এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে, মানে একটা আরেকটার পরিপূরক, মানে না সরি, মানে অল্টারনেটিভ অর্থাৎ একটা আরেকটার বিপরীত। দেখো, যেমন লাল বা নীল কলমটি আনো, লাল বা নীল, এখানে কিন্তু দুইটা, একটা লাল আর নীল কি একই? না, একই না, একটা আরেকটা বিপরীত। তাহলে মানে এটা কি, একটা বিকল্প প্রকাশ করছে, তাই বলতে পারি আমরা এটা একটা, লাল বা নীল কলমটা আনো, এটা একটা কি, বিকল্প যোজক, মানে যেটা দিয়ে যুক্ত হয়েছে। বা যেমন এখানে যে এই বা, এ বাটা কি? বাটা একটা বিকল্প যোজক। তারপর কী বলেছে? তারপর বলেছে চা না হয় কফি, চা না হয় কফি, চা না হয় কফি খান। এখানে বলছে চা খাবে নাকি কফি খাবে, দুইটার একটা, কিন্তু ওটা কিন্তু সেম না। তাই আমি যে যোজকটা এখানে যুক্ত করেছি অর্থাৎ না, এটাকে বলতে পারবো আমরা কী যোজক? বিকল্প যোজক। তারপর দেখো বিরোধ যোজক। বিরোধ যোজক মানে, বিরোধ যোজক যে এই ধরনের যোজক বাক্যের দুইটি অংশের মধ্যে কী করে, সংযোগ ঘটায়, বাক্যের দুইটি অংশের মধ্যে সংযোগ ঘটায়, অর্থাৎ প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে, প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি। কেমনে? এত বললাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, মানে সে এত বললো বিরোধ, দেখো এটার বিরোধিতা করতেছে, অর্থাৎ দুইটা অংশের সংযোগ ঘটায়, মানে যে যোজকটা, যেমন এখানে যে যোজকটা সংযোগ ঘটিয়েছে
এত পড়লাম কিন্তু কি করতে পারলাম না। এখানে কিন্তু শব্দটা, এখানে কি শব্দটা, কিন্তু শব্দটা, কিন্তু শব্দটা, এই যে কিন্তু কোথায় কোথায়, এই যে পেলাম কিন্তু, এই কিন্তু শব্দটা, এই কিন্তু শব্দটা কি এখানে পরীক্ষায়, এখানে এটা হচ্ছে কি বিরোধ, এটা একটু কি বিরোধযোজক, অর্থাৎ এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। হ্যাঁ, তাও এখানে যেমন যদি বলি তাকে আসতে বললাম তবুও এলো না, মানে তাকে কি আমন্ত্রণ করলাম তবুও এলো না, এখানে কি তবুও, এটা কি তবুও, এটা একটা কি তোমার বিরোধযোজক, অর্থাৎ আসতে বললাম আমি তাকে কিন্তু বিরোধিতা করছে, সে আমার কাছে কথাটা শোনে নাই, এরকম আর কি। একটা আর একটা বিপরীত, মানে বিপরীত না, মানে একটা আর একটা কী করছে, বিরোধিতা করছে, এটাকে বলবে বিরোধযোজক। হ্যাঁ, যেমন এখানে দেখো 4 নম্বর কারণযোজক, অর্থাৎ যে এই ধরনের যোজক বাক্যের দুইটি অংশের মধ্যে সংযোগ ঘটায়, বাক্যের দুইটি অংশের মধ্যে কী করে সংযোগ ঘটায়, একটা অন্যটির কারণ হিসেবে। যেমন দেখো জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, জিনিসের দাম বেড়েছে কারণ, একটা জিনিসের দাম বেড়েছে কী জন্য বেড়েছে, কারণ চাহিদা বেশি। তো এখানে এটার 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 কারণটা কী, মানে জিনিসের যে দাম বেড়েছে, এই যে জিনিসের যে দাম বেড়েছে এটা, এই জিনিসটা মানে কারণ কী, কারণ অবশ্যই হচ্ছে চাহিদা, চাহিদা বাড়ার কারণে তো জিনিসটার কী দাম বেড়েছে। তারপর যে বসার সময় নেই তাই যেতে হচ্ছে, বসার সময় নেই, কেন নেই বসার, বসার সময় নেই, কেন নেই সময়, বসার সময় কেন নেই আমাকে একটু বলবে? হ্যাঁ, কারণ হচ্ছে তাই যেতে হচ্ছে, তাই কী হচ্ছে যেতে হচ্ছে, এখানে তাইটা কী, এখানে তাইটা হচ্ছে, তাই তাইটা হচ্ছে, এই যে তাইটা হচ্ছে, তাইটা কী, তাইটা অবশ্যই একটা কারণযোজক, কারণ বসার সময় নেই, কেন নেই তাই যেতে হচ্ছে, কারণ এই কারণ হচ্ছে যেতে হবে তাকে, তাই কোথায় যেতে হবে তাকে, নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, নিশ্চয়ই একটা কী আছে গুরুত্বপূর্ণ কাজ আছে, নাহলে তো সে যেত না, তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তাই সে চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই ধরনের যোজক অন্যের, এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়, সাপেক্ষ যোজক, আমরা কী নিয়ে পড়তেছি এখন, এবার আমরা পড়তেছি সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক হচ্ছে এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়, মানে একটা আরেকটার কী পরিপূরক, মানে যেমন আমরা এখনই বুঝবো, যেমন ও যদি না থাকে ও থাকবে না, ও যদি থাকে ও থাকবে না, এরকম আর কি, মানে থাকলে দুটো একসাথেই, থাকলে দুটো একসাথে কী থাকবে, যেমন এখানে দেখো যদি রোদ উঠে, যদি যদি কী ওঠে রোদ উঠে, যেমন যদি যদি রোদ উঠে তাহলে কী হবে, তবে রওনা দেবো, যদি রোদ উঠে তাহলে রওনা দেবো, তাহলে একটা আরেকটা কথা, যদি রোদ উঠে, না উঠলে তো রওনা দিতে সে পারবে না, না উঠলে পারবে, না উঠলে কখনোই পারবে না, নাকি না উঠলে তো পারা যাবে না, অবশ্যই রোদ উঠতে হবে, রোদ উঠলে তাহলে কি রওনা দেব, ঠিক আছে। দেখো যত পড়ছি ততই নতুন করে জানছি, যত পড়তেছি ততই কী করে জানছি, নতুন করে জানছি, অর্থাৎ এখানে আমি এটা বলতে পারি যে মানে একটা আরেকটা পরিপূরক, আমি যদি না পড়তাম তাহলে কি জানতাম, অবশ্যই না, আমি পড়তেছি বিদে আমি জানতেছি, পড়তেছি বিদে আমি জানতেছি, যদি না পড়তাম তাহলে অবশ্যই অবশ্যই জানতাম না। হ্যাঁ, আমি পড়তেছি, যতই পড়তেছি ততই কী করতেছি, নতুন করে জানছি, আশা করি বুঝতে পারছো। তো তো এটা কিন্তু খুবই ইজি একটা ছিল, আমরা একটু আবার সামারাইজিং করি। দেখো বলছে যে যোজকটা জিনিসটা কি, যোজক জিনিসটা হচ্ছে পদ বর্গ বাক্য যেসব শব্দ দিয়ে যুক্ত থাকে সেগুলোকে যোজক বলা হচ্ছে, অর্থাৎ মানে যেগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়, এখন ইংলিশে এটাকে কী বলে, ইংলিশে এটাকে, ইংলিশে এটাকে কী বলে, তোমরা এতক্ষণ বুঝে গেছো, ইংলিশে এটাকে কনজাংশন বলে, ইংলিশে এটাকে বলে কনজাংশন বলে। তো দেখো মানে মানে পদ বর্গ বাক্য এগুলো দিয়ে যুক্ত থাকলে আমরা সেগুলো কী বলবো, মানে যুক্ত থাকে যেসব শব্দগুলো সেগুলোকে আমরা বলবো কী বলবো, সেগুলোকে আমরা এই যে এইসব এইসব এই যে এইসব সংখ্যাগুলোকে আমরা কী বলবো, যোজক বলবো, বৈশিষ্ট্য অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী এদের কয় ভাগে বাক্য করা হয়েছে, বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে 5 ভাগে বাক্য করা হয়েছে, নৈমিত্তিক আসতে পারে, যেমন সংযোগ যোজক অর্থাৎ দুইটা শব্দের মধ্যে সংযোগ ঘটায়, তারপর হচ্ছে বিকল্প যোজক মানে একটা আরেকটা বিপরীতভাবে বিপরীত শব্দ বা বাক্যের মধ্যে কী করে সংযোগ ঘটায়, তাহলে সেটা কী বিকল্প যোজক। তারপর হচ্ছে বিরোধ যোজক, এখন বিরোধ যোজকটা কী, বিরোধ যোজক হচ্ছে যে মানে একটা আরেকটার কী করে মানে বক্তব্যের বিরোধিতা করে, যেমন দেখা যাচ্ছে যে এত পড়লাম কিন্তু পাশ করতে পারলাম না, ভালো করতে পারলাম না, কেন পারলাম না, মানে আমি এত পড়লাম কিন্তু ভালো করতে পারলাম না, এটা বিরোধ হচ্ছে, মানে আমি পড়ছি, আমি তো পরিশ্রম করছি কিন্তু হয়নি, এটা ওই বিরোধিতা করছে, মানে যেটা হওয়ার কথা সেটা হয়নি, ঠিক আছে। কারণ যোজক কী কারণে হয়নি, মানে একটা আরেকটার কারণ, হ্যাঁ একটা অন্যটা কী করে, কারণ
বোঝাই সেটা হচ্ছে কারণযোজক, হ্যাঁ, তাহলে সাপেক্ষ মানে একটা আরেকটা পরিপূরক, অর্থাৎ এটা হলে এটা হবে, ওইটা হলে ওইটা হবে, মানে এটা না হলে কিন্তু এটা হবে না, এটা হলে এটা হবে, অর্থাৎ যদি রোদ উঠে তবে আমি রোনা দিব, যদি না ওঠে তো রোনা দিতে পারবো না, হ্যাঁ, এরকম আর কি, একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটাকে ধরে রেখেছে এরকম আর কি। হ্যাঁ, যেমন একটা পাখা যখন ঘুরে তখন তিনটা তো একসাথে ঘুরে নাকি, একটা কিছুক্ষণ পরে ঘুরে আরেকটা পাখা আরেকটা পরে ঘুরে, অবশ্য তিনটা পাখা একসাথে একটা নিজস্ব একটা নির্দিষ্ট গুরুত্ব ব্যবধানে ঘুরে, হ্যাঁ নাকি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, এরপরে আমরা এরপরে মানে এই টপিকটা এখানে শেষ, এরপরের তাতে আমরা অনুসর্গ নিয়ে জানবো। তো চলো আমরা অনুসর্গ নিয়ে কিছু কথা জেনে আসি এবং অনুসর্গটা শিখে আসি। তো বন্ধুরা দেখো, অনুসর্গ এটা হচ্ছে 23 পরিচ্ছেদ, এটা আমি খুব শর্টকাটে আলোচনা করে দিব। তো দেখো, অনুসর্গকে আরেক নামে কী ডাকা হয়, অনুসর্গকে আরেক নামে কী ডাকা হয়, কর্মপ্রবচনীয়, হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে প্রায় এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে অনুসর্গকে ইয়াদি কী বলা হয়, মানে আরেক নাম কী, তাহলে তুমি বলতে হবে সেখানে অনুসর্গকে আরেক নাম কী, কর্মপ্রবচনীয়, ঠিক আছে। এখন অনুসর্গ কী এটা দেখি, যেটা শব্দ অন্য কোনো শব্দের পরে বসে শব্দকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সে শব্দকে অনুসর্গ বলে। মানে কী বলছে, যে শব্দ অন্য শব্দের পরে বসে শব্দকে বাক্যের সঙ্গে কী করে, অর্থাৎ একটা শব্দ আছে যার সাথে অন্য কোন অন্য আরেকটা শব্দ বসে বাক্যের সঙ্গে শব্দের পরে বসবে কিন্তু কখনো আগে বসবে না, আগে বসলে সেটা উপসর্গ হবে আর পরে বসে সেটা অনুসর্গ, অর্থাৎ ইংলিশে সেটাকে বলে কি সাফিক্স, অর্থাৎ প্রিফিক্স হলে আগে, সাফিক্স হলে পরে, তো এটা যেহেতু অনুসর্গ তাই এটা সাফিক্স, অর্থাৎ শব্দের পরে বসে একটা বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেরকম শব্দকে আমরা কী বলবো, অনুসর্গ। যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে না, তাহলে এবাকে ছাড়াটা একটা কী, এই যে ছাড়াটা একটা অনুসর্গ। এবার কী বলছে, কোন পর্যন্ত পড়েছ, এবারকে পর্যন্ত মানে একটা লিমিটেশন বোঝা যাচ্ছে, কোন পর্যন্ত, এটাও একটা অনুসর্গ। মানে কি, মানে এখানে এমন একটা শব্দের পরে বসে কী করছে, একটা বাক্যের মধ্যে সম্পর্কিত হচ্ছে, একটা বাক্যকে নিজেকে সম্পর্কিত করে রাখছে, সেটা হচ্ছে অনুসর্গ, সেটা কি অনুসর্গ। এখন দেখো, এরপর হচ্ছে কয়েকটা অনুসর্গের উদাহরণ দেওয়া যাক, যেমন অপেক্ষা অবধি, তারপর হচ্ছে অভিমুখে, তারপর হচ্ছে আগে, উপরে, করে, কর্তৃক, হ্যাঁ, এগুলো কি উপরে, করে, কর্তৃক, হ্যাঁ, পর্যন্ত, পাশে, কারণে, এগুলো এক একটা তোমার এই কী বলে অনুসর্গ। তো প্রতি বদলে, হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার বনাম, তারপর বরাবর, বনাম বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, উদিতে, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, হ্যাঁ, সাথে, সামনে, হতে, সম্মুখে, তো এগুলো কি, এগুলো এক একটা কি মনে রাখতে হবে, এগুলো কিন্তু মানে এগুলো দেখলে বুঝে ফেলতে হবে যে এগুলো কি, এগুলো একটা অনুসর্গ, মানে যেগুলো শব্দের সাথে বসে সব বাক্যের মধ্যে নিজেকে সম্পর্কিত করে রাখে। যেমন দেখো, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেই শব্দের সঙ্গে কে, রে, এর বিভক্তি যুক্ত হয়, কি যুক্ত হয়, কে, রে, এর বিভক্তি যুক্ত হয়, হতে পারে। যেমন দেখো, আমি এখানে একটু করি, এই যে, হ্যাঁ, যেমন তোমাকে দিয়ে কাজ সম্ভব, অর্থাৎ এখানে কী বোঝাচ্ছে, কে, রে, ইত্যাদি বিভক্তি যুক্ত হতে, তোমাকে এখানে কে জিনিসটা যুক্ত হচ্ছে না, কে, এই যে কে জিনিসটা যুক্ত হচ্ছে না, কে এটা কী, কে এটা হচ্ছে একটা তোমার, কে এটা কি একটা বিভক্তি। তো এটা তোমাদেরকে বুঝতে হবে, এবং এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস, মানে যেসব শব্দের সাথে তুমি দেখেছো কে এবং র যুক্ত হয়েছে, তাহলে তুমি সেখানে কী বসিয়ে দিবে, সেখানে আমি বিভক্তি বলতে এখানে তোমাকে দিয়ে কাজ সম্ভব, এই যে বোঝাচ্ছে তোমাকে, ঠিক আছে, তো তোমাকে দিয়ে কাজ সম্ভব, তো এটা বোঝাচ্ছে তারপর যে সে পরীক্ষার জন্য পড়ছে, পরীক্ষার, র, এখানে কিন্তু কী আসছে, বিভক্তি র আসছে। তো এই দেখো, যেসব শব্দের মধ্যে তোমার কী থাকবে,
এই কে আর র থাকবে, বিভক্তিযুক্ত থাকবে, সেটাতে অবশ্যই সে বিভক্তিযুক্ত হবে, সেটা অবশ্যই অনুসর্গ শব্দের পরে বসবে যেটার সাথে কে এবং র বিভক্তি যুক্ত থাকবে। হ্যাঁ, অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়, অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়, অনুশব্দকে দুই ভাগে ভাগ করা যায়। তো এটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ তো দিয়ে থাকে, জিজ্ঞেস করে যে অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়, এটা আন্ডারলাইন করে রাখবে যদি সামনে বই থাকে। একটা হচ্ছে সাধারণ অনুসর্গ, আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, ঠিক আছে। এবার হচ্ছে সাধারণ অনুসর্গটা নিয়ে বলি, যেসব অনুসর্গ ছাড়া অন্য কোনো শব্দ তৈরি হয়, মানে অনুসর্গ ক্রিয়া ছাড়া, সেগুলোকে বলা হয় সাধারণ অনুসর্গ। সেগুলোকে কী বলা হয়? সাধারণ অনুসর্গ। যেমন উপরে, মাথার উপরে নীল আকাশ, তাহলে উপরে এখানে কিন্তু কী, উপরে এটা একটা তোমার একটা অনুসর্গ। তো এরপরে কার কাছে গেলে জানা যাবে, কার কাছে গেলে জানা, কাছে এটা একটা অনুসর্গ। হারানো গাড়িটার জন্য কেঁদেছি, এখানে এটাও একটা অনুসর্গ, শব্দের পরে বসেছে। এখন ক্রিয়া ছাড়া অনুসর্গ ক্রিয়া মানে যেটা হচ্ছে, যেমন উপরে এখানে একটা কী আসছে, এখানে একটা উপরে, এখানে একটা বিভক্তি আসছে। ধরো যে উপযোগ এক, উপযোগ কী হয়, আমি ধরলাম যে উপযোগ এক এ হয়েছে, উপযোগ এ করেছি, কিন্তু এখানে উপর এটা তো কোনো ক্রিয়া না, তো ক্রিয়া ছাড়া অন্য শব্দ দিয়ে তৈরি হয়েছে, তো অন্য শব্দ দিয়ে যেহেতু তৈরি হয়েছে তাই এটা কি, তাই এটা হচ্ছে যে ধরো উপর 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 যোগ কি, হ্যাঁ আমি ধরলাম আর কি এটা, এটা তো এখানে উপর এটা কি বলতে পারে, এটা তুমি কি বলবে এটা একটা ক্রিয়া? অফকোর্স না, এটা কখনো ক্রিয়া হতে পারে না, তো এটা যেহেতু ক্রিয়া না তাহলে এটা অন্য কোনো শব্দ দিয়ে তৈরি হয়েছে, তাই আমরা বলতে পারি এটা কি সাধারণ অনুসর্গ। তারপর হচ্ছে কাছে, যেমন যেমন কাছে, কাছে কার কাছে গেলে জানা যাবে, তো এখানে কাছে আমি এখানে এটা আগে থেকে করে রেখেছি কাছে, আর এটা হচ্ছে এ, ঠিক আছে। তো কাছে এটা নিশ্চয়ই অন্য শব্দ, এটা কোনো ক্রিয়া বিভক্তি নয়, সরি ক্রিয়া, এটা কোনো ক্রিয়া অনুসর্গ নয়, এটা কী নয়, ক্রিয়া অনুসর্গ নয়, তাই আমি বলতে পারবো এটা সাধারণ অনুসর্গ, মানে এটা ক্রিয়া ছাড়া তৈরি হয়েছে। জন্য, হারানো বইটার জন্য কেঁদেছি, সেম। তারপর হচ্ছে এমন তারা, এমন কাজ তোমার দ্বারা হবে না, তো এইগুলো তোমার সবগুলা এভাবে এই যে এই রুলসটা ফলো করে করবে, দেখবে সবগুলাই মিলে যাচ্ছে, সবগুলাই মিলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে প্রণাম, তারপর হচ্ছে দাদা, জন্য, এইগুলো সবগুলো করে দেখবা, দেখবে সবগুলোই মিলে যাচ্ছে এখানে, মানে দেখা যাবে শুধু এটা এই জিনিসটা মানে ভেঙে এই জিনিসটা মানে এই জিনিসটা খেয়াল লাগবে যে মানে প্রত্যেকটা হচ্ছে কি না, মানে কীরকম হচ্ছে কি না, অর্থাৎ এখানে ক্রিয়া বিভক্তি আছে, ক্রিয়া ক্রিয়া অনুসর্গ আছে কি না। অনুসর্গ ক্রিয়া যদি থাকে তাহলে কিন্তু সেটা ক্রিয়ার অনুসর্গ হয়ে যাবে, সেখানে কিন্তু তুমি আবার সাধারণ অনুসর্গ বলতে পারবে না। হ্যাঁ, তোমাকে পরীক্ষার সময় দিয়ে বলতে পারে যে আচ্ছা বলো তো যে এটা কেমনে হতে পারে, বলবে যে তোমাকে একটা ওয়ার্ড দিবে, বলবে কি এটা ক্রিয়াজাত অনুসর্গ নাকি সাধারণ অনুসর্গ, তো তোমাকে বলতে হবে সেটা, তোমাকে এটা প্রথমে এই রুলসটা পাবে, তুমি ভাঙবা, ভাঙ্গার পরে তুমি এখানে দেখবা যে এখানে মানে যে ক্রিয়া অনুসর্গ আছে কিনা, যদি ক্রিয়া অনুসর্গ থাকে তাহলে সেটা অবশ্যই ক্রিয়াজাত অনুসর্গ হবে, আমি এখনই আলোচনা করছি। আর যদি অন্য কোনো শব্দ থাকে, মানে যেমন কাজ, তার কাজ এটা তো কখনো ক্রিয়া হতে পারে, এটা ক্রিয়া অফকোর্স না, এটা ক্রিয়া অনুসর্গ না, তাহলে এটা কখনোই কী হতে পারে না, এটা কখনোই তোমার সাধা ক্রিয়াজাত অনুসর্গ হতে পারবে না, কিন্তু সাধারণ অনুসর্গ হবে, ঠিক আছে। তো দেখো এরপরে হচ্ছে যে ক্রিয়াজাত অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলছে যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, মানে ক্রিয়াপদ থেকে, আমি ওখানে বলেছিলাম যে ক্রিয়া অর্থাৎ যেগুলো ক্রিয়া থেকে এসেছে সেগুলো আমরা কী বলবো, সেগুলো বলবো ক্রিয়াজাত অনুসর্গ। যেমন কয়েকটা উদাহরণ দিলে সহজে বুঝে যাব, যেমন করে, ভাত ভালো করে খাও, ভালো করে খাও, করো, করো যোগ করো যোগ অ হয় করে করে সরি করে করো যোগ এ করে করো করো যোগ এ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটা হচ্ছে বিভক্তি, আর করো এটা হচ্ছে একটা, এটা করো এখানে একটা ইয়া বসন্ত হবে, অর্থাৎ এটা একটা ক্রিয়া, তো যেহেতু আমি বলতে পারবো এটা ক্রিয়াজাত অনুসর্গ। যেমন আবার এরকম যে বহুদিন ধরে অপেক্ষা করে আছি, এখানে ধরো যোগ এ ধরে, ধরো যোগ এ ধরে, তাহলে এটাও কী হবে, এটা একটা, এখানে এটা হচ্ছে বিভক্তি আর এটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়ামূল, অর্থাৎ এখানে এখানে একটা যে বসন্ত হবে, তো ক্রিয়ামূল, তাহলে ক্রিয়ামূল, তো এখানে যেহেতু এটা ক্রিয়ামূল তাই আমি বলতে পারি। এবং ক্রিয়ামূলটা কী, মানে ক্রিয়াপদ থেকে ক্রিয়াপদ নিয়ে যে মূলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্রিয়ামূল, মানে ক্রিয়ার মূলটাই হচ্ছে, এটা মূলত ক্রিয়াপদ, ঠিক আছে।
এটাতে আলাদা কিছু নাই। তো এর এরকম আর কি, যদি ক্রিয়াপদ থাকে সেটা আমরাকে বলবো কি ক্রিয়াজাত অনুসর্গ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। মানে ক্রিয়াপদ যদি থাকে, মানে কোনো একটা শব্দকে যখন আমরা বিশ্লেষণ করবো, অ্যানালাইসিস করবো, যদি সেখানে আমরা ক্রিয়াপদ থাকি, ক্রিয়াপদ দেখি এবং বিভক্তি দেখি, তাহলে আমরা সেখানে অবশ্যই বলবো ক্রিয়াপদ থাকলে ক্রিয়াজাত অনুসর্গ। আর যদি ক্রিয়াপদ ছাড়া অন্য কোনো অনুসর্গ দেখি, তাহলে সেটা আমরা কি বলবো, তাহলে সেটা আমরা বলবো সাধারণ অনুসর্গ, আর ক্রিয়া থাকলে ক্রিয়াজাত অনুসর্গ। আশা করি বন্ধুরা বুঝতে পারছো, এটা কিন্তু খুব একটা ইজি ছিল। তো আমি আবার একটু সামারাইজিং করতেছি, যেসব শব্দ দ্বারা কোনো শব্দের পরে বসে বাক্যের সাথে সম্পর্কিত করে তাদেরকে আমরা বলবো অনুসর্গ। আর অনুসর্গ, আর যেমন সে কাজ ছাড়া কিছু বোঝে না, কাজ ছাড়া, এখানে ছাড়া একটা অনুসর্গ, সে শব্দের পরে বসেছে, মানে শব্দের পরে বসে একটা বাক্যের সঙ্গে কী সম্পর্ক তৈরি করেছে, তাই এটা কি, এটা একটা অনুসর্গ। তারপর যে কয়েকটি অনুসর্গের উদাহরণ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, মুখস্থ করা লাগবে না, এমনি মনে রাখার চেষ্টা করবা। কর্তৃক, কাছে, চোখে, চারা, বাইরে, বাদ, পথ, বিনা, ব্যতীত, ভিতরে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, এগুলো আর কি, এগুলো কিন্তু এগুলো হচ্ছে কি তোমার অনুসর্গ। তো যেসব অনুসর্গগুলো, এটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমাকে পরীক্ষার সময় কোশ্চেন করতে পারে যে কে রে, এ বিভক্তি যুক্ত হতে পারে এমন একটা ইয়া বলো, মানে অনুসর্গ দেখাও। তো তখন তোমাকে মানে দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষার জন্য, তোমাকে দিয়ে, পরীক্ষার জন্য, এগুলো এরকম বাক্য তোমার চারটা দিয়ে তোমাকে বলবে যে কোনো একটা। তো তুমি যদি র এর যেটার মধ্যে দেখো, তুমি সেখানে বসে বলে দিবা যে এটা হচ্ছে এখানে ক এবং কে এবং র, কে এবং র বিভক্তি রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর অনুসর্গে দুইবার বাক্য করা যায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখা, এটা কিন্তু পরীক্ষায় আসবে যে 90% পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, 90% পরীক্ষা। তাহলে সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ, তা হচ্ছে সাধারণ অনুসর্গ হচ্ছে যেটার মধ্যে তোমার কি অনুসর্গ, মানে অন্য কোনো মানে ক্রিয়া মানে বিভক্তিও থাকে, সাথে অনুসর্গ ব্যতীত, অনুসর্গ ক্রিয়া ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে অনুসর্গ। অর্থাৎ যেখানে ক্রিয়াপদ থাকবে না, অর্থাৎ এখানে মাথায় রাখবে যে এটাই, যে এখানে ক্রিয়াপদ থাকবে না, এখানে কী থাকবে না, ক্রিয়াপদ জিনিসটা থাকবে না, ক্রিয়াপদ থাকবে না, এখানে ক্রিয়াপদ থাকবে না, ঠিক আছে। আর এখানে আর ক্রিয়াজাত অনুসর্গের ক্ষেত্রে, ক্রিয়াজাত অনুসর্গের ক্ষেত্রে এখানে অবশ্যই কী থাকবে, ক্রিয়াপদ থাকবে, এখানে অবশ্যই কী থাকবে, এখানে সরি এক মিনিট, হ্যাঁ, এখানে অবশ্যই কী থাকবে, ক্রিয়াপদ, অর্থাৎ এই ক্রিয়াপদটা এখানে থাকবে, এটা মাথায় রাখবা। এটা যদি মাথায় মানে প্রথমে ওয়ার্ডটাকে বিশ্লেষণ করবে, ওয়ার্ডটাকে বিশ্লেষণ করে, অর্থাৎ দুইভাবে বাক্য করে, এরকম এখানে দুইভাবে বাক্য করার পরে কী করবে, একটাতে বিভক্ত থাক বিভক্তি থাকবে, আর একটাতে কী থাকবে, আর একটাতে ক্রিয়ামূল থাকবে। যদি ক্রিয়ামূল থাকে সেটা ক্রিয়াজাত অনুসর্গ, আর যদি ক্রিয়ামূল না থাকে তাহলে সেটা হচ্ছে এই যে সাধারণ সাধারণ অনুসর্গ। আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম, একটা অনুসর্গ আর একটা হচ্ছে তোমার যোজক। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, একটা না হলে দুইটা এরকম প্রশ্ন পড় পরীক্ষায় দিয়ে থাকে। তো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে হয়তো বাংলা সাইন ব্যাপারে আরও দুইটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করার তাগিদে তোমার সামনে উপস্থিত হবো। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।